গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পিঠাস কুকবুক অফিসিয়াল। আজ তোমাদের রান্না করে দেখাবো গুড়ের ভাজা পিঠে। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। চলো রান্নার দিকে যাওয়া যাক। গুড়ের ভাজা পিঠে করতে কী কী উপকরণ লাগছে চলো দেখি নিই। এটা 500 দোষের দো চাল আছে, এটা 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। গুড় আছে 1 কাপ, চিনি আছে 1/2 কাপ, চিনিটা না দিতেও পারো তাও আমি দিচ্ছি। সাদা তেল আছে, নুন লাগছে পরিমাণ মতো, ময়দা লাগছে 1 বাটি। বন্ধুরা, চালটা আমি মিক্সিতে গড়িয়ে নিচ্ছি, জল সমেতই গড়াচ্ছি যেহেতু ভাজা পিঠে হবে। দুবার এই চালটা বাটবো, একটু জল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। বন্ধুরা, চালটা পুরো দেখো মিহি করে গুড়িয়েছে। বন্ধুরা, এবার এই গলাটা মাখিয়ে নেব, নুন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে, চিনি, গুড় দিয়ে দিচ্ছি। গুড়টা একটু অল্প অল্প করে দিয়ে মাখাবে। ময়দা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, একটুখানি গুড় দিয়ে মাখাচ্ছিলাম, এবারে সব গুড়টা দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, এটা ভালোভাবে 10 মিনিট ধরে মাখিয়ে নিয়েছি, ফেটে নিয়েছি। এইভাবে ঘনত্বটা দেখে নাও, এইরকম রেখেছি। এবার এটা রেখে তেল গরম করতে দেবো। কড়াটা গরম হয়ে গেছে, সাদা তেল কড়াতে দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবারে ছেড়ে দেবো একটা করে। দেখো বন্ধুরা, হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এইভাবে তেলটা একটু ছেঁকে তুলে নেবেন। আরেকটা ছেড়ে দিচ্ছি। একটু উপর থেকে এইভাবে একটু তেল দিয়ে দেবেন। এটা দেখো ফুলে উঠেছে, এবার তুলে দিচ্ছি।
আমরা তুলে নিচ্ছি। এটাও দেখো কেমন ফুলে উঠেছে। বন্ধুরা তোমাদের কেটে দেখাচ্ছি পিঠেটা কিরকম হয়েছে, দেখে নাও ভেতরটা। ভেতরটা দেখো একটুকু গড় হয়নি, পুরো খুব সুন্দর হয়েছে পিঠেটা, পাতলা। বন্ধুরা আমার এই ভিডিও যদি কিছু ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার এন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে। তাহলে এটা বাই বাই, দেখা হবে নতুন একটা রেসিপির সাথে।